हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल बांगाली इन सिंगापुर। केमन आछेन आपनारा सबाई? आशा करछि भालो आछेन। चलुन आजकेर ब्लगटाके शुरू करि। चलुन आज बेरिये पड़ेछि, যাবো এখানকার শ্রীকৃষ্ণর মন্দিরে। আমরা আগেও একবার গেছি জানেন, খুব ভালো লাগে। সন্ধ্যাবেলা ওখানে হরিনাম হয়, খুব ভালো লাগে। হরিনামটা শুনতেও ভালো লাগে, ওখানে থাকতেও বেশ ভালো লাগে। আমাদের বাড়ি থেকে মেট্রো করে যেতে ধরুন লাগে ওই মোটামুটি এক ঘন্টা। এখন 6:30 মতন বাজে, 6:30 যাও বাজেনি, কিন্তু রোদটা দেখুন মনে হচ্ছে পুরো দুপুরবেলা। তো পৌঁছাতে পৌঁছাতে তো 7:30 বাজবে, ততক্ষণে সন্ধে নেমে আসবে। মেট্রোতে তো যেতে এখন অনেকটাই সময় লাগবে, আপনারা তো জানেনই। বাড়ি থেকে বেশ অনেকটাই হেঁটে মেট্রো স্টেশন অবধি যেতে হয়। তো ভাবলাম ততক্ষণ আপনাদের সাথে একটু গল্প করে নিই। এই দেশে আমি যখন প্রথম এলাম, এখানে এসে দেখছি এখানে তো সব কিছুরই দাম আমাদের দেশের তুলনায় অনেকটাই বেশি। আপনারা তো জানেনই হয়তো যে সিঙ্গাপুর মোস্ট এক্সপেন্সিভ সিটির মধ্যে একটি। তো স্বাভাবিকভাবে সব কিছুরই দাম এখানে দেখতাম প্রচণ্ড, সেই আকাশ ছোঁয়া বলতে গেলে। কিন্তু জানেন, একটা জিনিসের দাম আমাকে এখানে খুবই অবাক করে দিয়েছিল। সেটা কি জানেন? সেটা হলো সোনার দাম। এখানে জানেন সোনার দাম কলকাতার থেকে বেশ অনেকটাই কম। ওই ধরুন মোটামুটি $80 পার গ্রামের মধ্যেই থাকে। $80 মানে ধরুন ওই 4,900 টাকার মতো। আবার মাঝে মাঝে দেখি $77-78 হয়ে যায়। তো মোটামুটি ওই 80-81-এর মধ্যেই থাকে। যদি আমি দেশের টাকায়, ইন্ডিয়ার টাকায় হিসেব করি, তাহলে ওই 4,700 থেকে 4,900-এর মধ্যেই থাকে। আমি যখন এখানে আসি তখন কলকাতায় সোনার দাম প্রায় 60 ছুঁই ছুঁই। তবে হ্যাঁ, কলকাতাতে আমাদের সোনার গয়না কিনলে 3% GST দিতে হয়, কিন্তু এখানে আবার দেখি GST-টা একটু বেশি। এখানে ওই 7% GST দিতে হয়। তবে এই ন্যাশনাল ডের উপলক্ষে বেশ 1-2 সপ্তাহের জন্য দেখি এই আগস্ট মাসটাতেই কিছু কিছু দোকান 0% GST অফার দেয়। মানে আপনি গয়না কিনলে আপনাকে কোনো GST দিতে হবে না, GST-টা পুরোটাই ছাড়। এখানে জানেন প্রচুর ভারতীয় সোনার দোকান আছে, আবার চাইনিজও প্রচুর সোনার দোকান আছে। এই দেশের যারা বাসিন্দা তারা তো মূলত চাইনিজ সোনার দোকান থেকেই কেনে, কারণ তাদের ডিজাইনগুলো আবার ভারতীয়দের থেকে একটু আলাদা হয়, আর ভারতীয়রা তো ভারতীয় সোনার দোকান থেকেই কেনে। লিটিল ইন্ডিয়ায় গেলে মূলত এই সোনার দোকানগুলো দেখা যায়, মানে এই ভারতীয় সোনার দোকানগুলো। দু রাস্তার দু ধারে লাইন দিয়ে সোনার দোকান। এর মধ্যে বেশিরভাগ সোনার দোকানগুলোই দক্ষিণ ভারতীয়দের হয়। দেখুন, গল্প করতে করতে চলেও এলাম। দেখছেন কেমন সন্ধে হয়ে গেছে? যখন বেরিয়েছিলাম কেমন রোদ্দুর ছিল বলুন, আর এখন দেখুন পুরো সন্ধে হয়ে গেছে। আর সন্ধে হলেই আপনারা বুঝতে পাচ্ছেন কিনা জানি না, এই হালকা হালকা বেশ একটা হাওয়া দিচ্ছে, খুব ভাল লাগছে। এখান থেকে একটু হাঁটতে হবে ওই 10-12 মিনিট মতন, তারপরেই মন্দির পড়বে। তাহলে চলুন যাওয়া যাক এবার। আস্তে আস্তে দেখলাম এখানে দেখুন এই চাইনিজদেরও কিছু একটা করা আছে, মন্দির বা সোসাইটি টাইপের, কি লেখা বুঝতে পারলাম না এটা। তবে এটাই দেখুন বুদ্ধিস্ট সোসাইটি লেখা। তো আমরাও আমাদের মন্দিরে চলে এসেছি, এবার চলুন তাহলে ভেতরে যাই। ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। ভেতরে তো আপনারা দেখলেনই কত ভিড়, ওই জন্যে বেশি আর ভিডিও করতে পারিনি। তবে সন্ধেটা আমরা ওখানেই ছিলাম। তাহলে চলুন
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে পরের একটি ব্লগে।